মা গো, আমরা মাকে চিনি না, মাকে বুঝি না, তবে আল্লাহকে জানতে হলে মাকেই প্রথমে চিনতে হয়। প্রথমেই মায়ের ইবাদত, সেটা করেছেন একমাত্র ওয়াজ করণীয় শেখ ফরিদ। হরে মায়ের ইবাদত করেছেন ওয়াজ করণী শেখ ফরিদ, ওরে মায়ের মর্ম জেনে তারা, ওরে মায়ের মর্ম জেনে তারা মারশনে করেছে করেছে পীরিত, মায়ের ইবাদত করেছেন ওয়াজ করণীশ শেখ ফরিদ, মায়ের ইবাদত করেছেন ওয়াজ করণীশ শেখ ভাই সব বিপরীত, মায়ের ইবাদত করেছেন ওয়াজ করণী শেখ ফরিদ, মায়ের ইবাদত করেছেন ওয়াজ করণী শেখ ফরিদ। গাড়ির ভিতর ইবাদত করে গাঠির ভিতর মাকে রেখে, ওয়াজ করণী ইবাদত করে এই নতিজা জগৎ ভরে, এই নতিজা জগৎ ভরে সবাই জানে তার বিহি, মায়ের ইবাদত করেছেন ওয়াজ করণী শেখ ফরিদ। সালাম আল্লাহর কাছে মাগফিরাত করেছিলেন, হে আল্লাহ আমি কাকে ইবাদত করিব? আল্লাহ বলছেন তোমার মাকে। এমনি ভাবে তিনি চারবার আল্লাহকে বলেছেন, আল্লাহ একই কথা বলেছেন তোমার মাকে। তাই মায়ের উপরে এই জগতে কেহ নাই। মায়ের কাছে হুকুম নিয়া শেখ ফরিদে বনে গিয়া, মায়ের কাছে হুকুম নিয়া শেখ ফরিদে বনে গিয়া, 36 বছর কাটাইয়া, হারে 36 বছর কাটাইয়া, মায়ের দোয়ায় হইল হিত, মায়ের ইবাদত করেছেন ওয়াজ করণী শেখ ফরিদ, হারে মায়ের ইবাদত করেছেন ওয়াজ করণী শেখ ফরিদ। আর কেহ নাই, মার উপরে আর কেহ নাই, মা হল সৃষ্টির বিহিত, মায়ের ইবাদত করেছেন ওয়াজ করণী শেখ ফরিদ, মায়ের মর্ম জেনে তারা, আরে মায়ের মর্ম জেনে তারা মার শোনে করেছে পীরিত,